হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অরুণ রায় পরিচালিত বাঘা যতীন, যেটার আপডেট 11টার সময় আজকে আমাদের আসার কথা ছিল। কি আপডেট এসেছে সেটা হচ্ছে ক্ষুদিরাম বসু, মানে বাঘা যতীন কে ছিলেন আমরা সবাই জানি, একজন ফ্রিডম ফাইটার ছিলেন বাংলার, এবং তার সঙ্গে ক্ষুদিরাম বসুর কিভাবে যোগাযোগ হয় না হয় সেই সব নিয়ে এই সিনেমাটাতে থাকবে। কিন্তু ক্ষুদিরাম বসু কে ছিলেন? ক্ষুদিরাম বসুর জন্ম 1889 সালে এবং তার মৃত্যু হয় 1908 সালে, আমরা সবাই জানি। তিনি ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে তিনি ভুল করে দুজন মহিলাকে হত্যা করে ফেলেন, তো যার ফলে তার ফাঁসি দেওয়া হয় তাকে। এবং তিনি যার সঙ্গে এই পরিকল্পনাটা করেছিলেন, এই কিংসফোর্ডকে মারার পরিকল্পনা করেছিলেন, তিনি হলেন প্রফুল্ল চাকী। প্রফুল্ল চাকীর সঙ্গে পুলিশদের সামনাসামনি একটা সংঘর্ষ হয়, কিন্তু তারপর প্রফুল্ল চাকী যখন মানে আর আর যখন তার পক্ষে পাড়া সম্ভব হয়নি, তখন তিনি দেখলেন যে তার রাইফেলে মাত্র একটা গুলি আছে, তো দ্যাটস ওয়াই তিনি ওখানে অন স্পট তিনি সুইসাইড করেন। তো ক্ষুদিরাম বসুর তো বিচার হয়, বিচারে তার ফাঁসির হুকুম শোনানো হয়। এবার এই সিনেমাটাতে বাঘা যতীনে এটা দেখানো হবে যে বাঘা যতীনের সঙ্গে ক্ষুদিরাম বসুর কিভাবে যোগাযোগ হয় না হয় সেটা দেখানো হবে। ক্ষুদিরাম বসু মূলত মেদিনীপুর জেলার কেশপুরের নিকট হাবিবপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের তিনি একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন, এবং তিনি যেহেতু খুব মাত্র 18 বছর বয়সে তার ফাঁসি হয়ে যায়, তো তার লাইফে যে তিনি যে বিশাল কিছু মানে তার ব্যক্তিগত জীবনে যে তিনি করতে পেরেছিলেন সেরকম কিছু না, আমি একাডেমিক ক্ষেত্রে বলছি, নাহলে তো তিনি তার কাজের জন্য আমাদের কাছে আজও অমর হয়ে আছেন। তো এই এই জিনিসটা এই ক্ষুদিরাম বসু সম্পর্কেই আজকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে তার জীবন সম্পর্কে এখানে বলা হয়েছে। এইভাবে ইন্ট্রোডিউস করাটা, বিভিন্ন বিপ্লবীদের এইভাবে ইন্ট্রোডিউস করানোর যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু আমার সত্যি বলছি খুব ভালো লেগেছে। এটাতে কি হচ্ছে যে মানুষ জানতে পাচ্ছে, এখনকার প্রজন্ম যারা দেবের ফ্যান, এখনকার প্রজন্ম যারা হয়তো ক্ষুদিরাম বসু সম্পর্কে অতটা বেশি জানে না, তারা জানতে পারছে, প্লাস সিনেমাটারও প্রচার হয়ে যাচ্ছে। মানে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এখানে হিন্দি বাংলা দুটোতেই এখানে প্রচারটা হচ্ছে। এখানে বাংলাতে তো মীর স্যার এখানে তার ভয়েস ওভার আমি শুনতে পাচ্ছি, আর হিন্দিটাতে কে বলেছেন ওটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, তো আমার তো ওভারঅল এই প্রমোশনাল যে এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমার খুব ভালো লেগেছে। তো এটাই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন গুড বাই।